তৃতীয় শিক্ষার্থী কেমন আছো নিশ্চয় ভালো আমিও ভালো আছি মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী শিক্ষা কার্যক্রম বিঘ্নিত ঘটেছে শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে বাংলাদেশ সরকার অনলাইন ক্লাসের পরিচালিত করছে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি রঞ্জিত কুমার হালদার রিসোর্স টিচার্স বিজ্ঞান জিএসকেএল উচ্চ বিদ্যালয় বেলকুচি শেয়ারগঞ্জ আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের শতকরা সংযুক্তি নিয়ে তোমাদের সামনে আমি কথা বলব শতকরা সংযুক্তি জিনিসটা কি শতকরা বলতে আমরা একশো বুঝি তাহলে সংযুক্তি বলতে ওই একশোর মধ্যে কি কি মৌল কতটুকু পার্সেন্ট আছে কোন যৌগের একশো গ্রামের মধ্যে যত মৌল থাকবে সেটা তার শতকরা সংযুক্তি আমরা শতকরা সংযুক্তি নির্ণয় বিভিন্ন উপায়ে করতে পারি আমি তোমাদের দুটা নিয়মের শতকরা সংযুক্তি দেখাচ্ছি H2SO4 এটা একটা অ্যাসিড সালফিউরিক অ্যাসিড H2SO4 যৌগে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি আমরা নির্ণয় করি প্রথমে আমরা H2SO4 এর আণবিক ভর আমরা যৌগের আণবিক ভর বের করব যৌগের আণবিক ভর বের করার নিয়ম এখানে আছে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের ভর সংখ্যা হলো 1 গুণন ভর সংখ্যা লেখার পর আমরা গুণন দেব পরমাণু সংখ্যা হাইড্রোজেন এখানে পরমাণু সংখ্যা আছে কয়টা দুটি তাহলে 1 × 2 একটা মৌলের ভর সংখ্যা এবং পরমাণু সংখ্যা লেখার পরে যখন আর একটা মৌলের কাছে আমরা যাব তখন মাঝখানে আমরা প্লাস চিহ্ন দেব তাহলে 1 × 2 প্লাস সালফারের ভর সংখ্যা 32 প্লাস অক্সিজেনের ভর সংখ্যা 16 গুণ অক্সিজেন এখানে পরমাণু আছে 4টা তাহলে 16 × 4 2 প্লাস 32 প্লাস 64 98 এখন আমরা এই যৌগের আণবিক ভর পাইছি হলো 98 এই 98 গ্রামের মধ্যে আমার হাইড্রোজেন আছে কয় গ্রাম 2 গ্রাম তাহলে আমরা এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে এর মধ্যে হাইড্রোজেন আছে 2 গ্রাম তাহলে আমরা 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর মধ্যে হাইড্রোজেন আছে 2 × 98 গ্রাম আর আমরা যদি শতকরা সংযুক্তি নির্ণয় করতেছি তাহলে এখানে হলো 100 সুতরাং 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে 2 × 98 গ্রাম 200 × 98 গ্রাম ভাগ করলে 2.04 গ্রাম তাহলে আমরা 198 গ্রামের মধ্যে হাইড্রোজেন ছিল 2 গ্রাম একে কত আমার 100 কত বের করতে হলো 2.04 গ্রাম অতএব হাইড্রোজেনের শতকরা সংযুক্তি তাহলে আমরা হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করতে ফল হলো 2.04% এই যৌগের মধ্যে আরো দুটা মৌল আছে সালফার এবং অক্সিজেন আমরা এখন সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করব আবার H2
तो कोड बत्रीस ग्राम एक ग्राम सल्फ्यूरिक एसिड मध्य सल्फर आते बत्रीस बार 98 ग्राम भाग कर ले बत्रीस पॉइंट 65 ग्राम সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফার আছে 32.65% অনুরূপভাবে আমি আবার নির্ণয় করব যেহেতু আমার তিনটা মূল আছে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন যেহেতু আমি হাইড্রোজেন এবং সালফারের নির্ণয় করছি আবার আমার অক্সিজেনের সত্তরা সংযুক্তি বের করতে হবে সালফিউরিক মধ্যে অক্সিজেন আছে 64 গ্রাম এক গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে 64 বার 98 গ্রাম তাহলে 100 অক্সিজেন আছে 64 গুণন 100 ভাগ 98 গ্রাম তাহলে গুণন করলে 64 ভাগ 98 অক্সিজেনের শতকরা পরিমাণ তিনটা যোগ করলে আমার যোগফল 100 আসবে এটা এক নিয়মে করা যায় এই নিয়ম ছাড়াও আমরা সূত্র দিয়ে আমরা মৌলের শতকরা সংযুক্তি বের করতে পারি আমি তোমাদের সূত্র দিয়েও শতকরা সংযুক্তি বের করছি সূত্র দিয়ে অবশ্যই একটু ছোট হবে যেটা তোমাদের সহজ মনে হয় সেটা দিয়ে তোমরা অঙ্কটা করো এখানে আমরা হাইড্রোজেনের শতকরা সংযুক্তি যে মৌলটার আমরা সংযুক্তি বের করব সেই মৌলের পানির ভর তাহলে আমরা কি হাইড্রোজেন হাইড্রোজেন পানির ভর হলো এক গুণন পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা কত দুই যেহেতু শতকরা আছে সেজন্য আমরা 100 গুণন 100 ভাগ যৌগের আণবিক ভর যৌগটা হলে H2SO4 সালফিউরিক অ্যাসিড এই যৌগের আণবিক ভর হলো 98 তাহলে এখানে হলো 98 আবার
অক্সিজেন সালফারের শতকরা সংযুক্তি আমরা এখানে লিখব সালফারের সালফারের পরমাণু ভর কত 32 32 গুণন পরমাণু সংখ্যা কত এখানে কত আছে 1 তাহলে সালফারের পরমাণু সংখ্যা 32 গুণন 1 গুণন যেহেতু শতকরা সংযুক্তি 100 ভাগ হলো 98 এখানে পার্সেন্ট 32 অনুরূপভাবে অক্সিজেনের শতকরা সংযুক্তি অক্সিজেন এই অক্সিজেনের ভাষণ দেখানো দেওয়া আছে পরমাণু ভর দেওয়া আছে 16 গুণন পরমাণু সংখ্যা কত দেওয়া আছে 4 মানে 16 গুণন 4 গুণন যেহেতু শতকরা সংযুক্তি শতকরা 100 ভাগ হলো যৌগের আণবিক ভর সালফিউরিক অ্যাসিড H2SO4 H2SO4 এর আণবিক ভর কত 98 মানে 98 এটা গুণন করলে আসবে 64 তোমাদের কাছে যে জিনিসটা সোজা মনে হয় যদি আগের সূত্র দিয়ে মনে করো এটা সোজা ওটা করবা যদি মনে করো না এই এই সূত্র দিয়ে আমার সোজা মনে হয় এটা তুমি করতে পারো আমি তোমাদের একটা কারেন্ট কাজ দিচ্ছি বাড়ি গাছটা তোমরা তুলে নিও NO3 লাকটিক অ্যাসিড জমবে হাইড্রোজেন অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় তোমরা এইবার ইন্টারেস্টটা আমি যে দুটা নিয়ম শিখাচ্ছি যে নিয়মটা তোমাদের সহজ মনে হয় সেই নিয়মে তোমরা বাড়ি কাজটা করো এবং স্কুল খোলার পরে তোমার বিষয়ভিত্তিক স্যারকে বাড়ি কাজটা দেখাই